فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر আজকে আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি সূর্য গ্রহণের বিষয়টি নিয়ে, কারণ এটা একটি প্রাকৃতিক একটি নিদর্শন। এটা নিয়ে আলোচনা করা দরকার, এই জন্য অনেকেই এটা যখন আসে তখন বিভিন্নভাবে এটাকে তারা চিন্তা করে, এনজয়ের চিন্তা করে কীভাবে এটাকে উপভোগ করবে। কেউ কেউ বিভিন্ন মহাকাশ যেখানে দেখা যায় মানে দেখার জায়গাতে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে সেটা দেখার চিন্তা ভাবনা করে বা সেটা কী হয় মনে করে, এটা একটা কিছু হচ্ছে, মানে এটা যে একটা আয়াতুমিন আয়াতিল্লা আল্লাহ নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন সেভাবে তারা নেয় না। আর এটার মধ্যে আমাদের কিছু করণীয় আছে কিনা সেটা অনেকেই জানে না, এই জন্য বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই। প্রথমে বলবো যে সূর্যগ্রহণ আসলে কী জিনিস, জিনিসটা কী। আরবিতে দুইটা শব্দ আছে, খুসুফ এবং কুসুফ। কুসুফ হলো সূর্যগ্রহণ, আর খুসুফ খা দিয়ে যেটা, খ দিয়ে যেটা, এটা হলো চন্দ্রগ্রহণ। তো দুইটা একটা একটা জায়গায় ব্যবহৃত হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইনকাসাফাতি শামসু দুইটাই আসছে। তো বোঝা গেল যে এটি একটি মানে আলো নিষ্প্রভ হয়ে যাওয়া, আলো নিষ্প্রভ হয়ে যাওয়া, এটা হচ্ছে মূল মূল জিনিস। আলোটা নিষ্প্রভ হয়ে যায়, সূর্যের আলো যে আলোতে পৃথিবী আলোকিত হয়ে আছে, আল্লাহ তাআলা যেটা বলছে জালনা সিরাজ হাজা, আমি সূর্যকে করে একটা আলো সিরাজ আলো করে দিয়েছি, যেটা সূর্যের মতো চেরাগের মতো, এবং যেটা খুব সোয়া আল্লাহ, অর্থাৎ যেটা আলো অত্যন্ত বিচ্ছুরিত আলো, সেটা দিয়ে আল্লাহ দুনিয়াকে আলোকিত করে দিয়েছেন। এটা আলো নিভে যাওয়া, এটা হচ্ছে মূলত এই নিভে যাওয়া বা এটা আলো না আসা, এটা হচ্ছে মূলত সূর্যগ্রহণের মূল জিনিস। তো সূর্যগ্রহণ কী কারণে হয়, আল্লাহ তাআলা সূর্যগ্রহণ রেখেছেন দুটি কারণে। প্রথম কারণ যা ইন্দ্রিয়গ্রাহ্য কারণ আমরা জানি, সেটা হচ্ছে মহাকাশগণ, এখন মহাকাশ বিজ্ঞান বুঝতে পারে, সেটা হচ্ছে সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে যাওয়া। সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ এসে গেলে সেটা এই সেটার কারণে আলো পড়ে না, তো এবং পৃথিবীর উপরে আলো না পড়ার কারণে পৃথিবী অন্ধকার হয়ে যায়, এটা সবাই বুঝতে পারে এটা। কিন্তু এটার তো কোনো কারণ থাকতে হবে, এমনি না, কক্ষপথে সবগুলি তিনটি জিনিসই ঘুরে বেড়াচ্ছে, সূর্য পৃথিবী চাঁদ প্রত্যেকে তার কক্ষপথে চলছে। আল্লাহ তাআলা এটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কুলুন ফি ফালাক ইয়াসবাহু, আল্লাহ তাআলা বলছেন। তো এর মাঝখানে এটা আসার কারণে সূর্যের আলো পড়ে না, কিন্তু কেন আসবে, আল্লাহ তাআলার হুকুমে সেটা তার অবস্থা অনুসারে আসবে। পৃথিবীভাষী ভয় করা উচিত, যে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়াজুমা আশ-শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্য একসাথ করা হবে। এটা হয়তো এটা যে হাদিস যেটা আসছে, এটা একসাথ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যাতে করে সবাই শাস্তি পেতে পারে যারা এগুলি ইবাদত করতো তারা। কিন্তু দুনিয়াতে এগুলির আলো যখন এক হজবরল অবস্থা হয়ে যাবে, একটা একটার সাথে ধাক্কা খাবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা যেটা প্রাকৃতিক কারণ আমরা উল্লেখ করলাম। স্বাভাবিক কারণ হচ্ছে যে মানুষরা বুঝতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলে দিয়েছেন, তিনি বলেছেন যে এইগুলোর মাধ্যমে আয়াতুমিন আয়াতিল্লাহ, আল্লাহর কিছু নিদর্শন যার মাধ্যমে তার বান্দাদেরকে তিনি ভয় দেখান, যার বান্দা তিনি ভয় দেখান, ইউহাউল্লা বিবাদ, তার বান্দাদের ভয় দেখান। সুতরাং এই ভয়টা কি, ভয়টা হচ্ছে যে তাদের মধ্যে শাস্তি আসতে পারে, তাদের শান্তির দরজা বন্ধ হয়ে যেতে পারে, তারপরে ফেতনা আসতে পারে, দুনিয়াতে ফেতনায় ভরে যাবে, ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে, যে কারণে আল্লাহ তাআলা এগুলো দিয়ে থাকেন। তো কেয়ামত জীবনের প্রস্তুতি হিসাবেও সেটা অনেকে গ্রহণ করেন, যে কেয়ামত দিবসে এরকম অবস্থা হবে যে আলো এই সূর্যের কোনো মূল্যই থাকবে না, হাদিসে দেবে আসছে যে সেটাকে ইয়া হবে, নিক্ষেপ করা হবে জাহান্নামে। তো এটার এত ছোট জিনিস হবে সেটা, অত এত অথচ অত পিরিয়ড জিনিস, যেটা আমরা বলি যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অথচ সেটা হয়ে যাবে জাহান্নামের একটা ইন্ধন, যা দিয়ে শাস্তি দেওয়া হবে। তো এরকম জিনিস মনে করায় দেওয়ার জন্য সেটা এই একটি নিদর্শন, তো কোনো সন্দেহ নেই। এখন আমাদের কী করণীয়, সুন্নত হচ্ছে যখনই এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে তখন জামাতের সাথে সালাত পড়া, জামাতের সাথে সালাত পড়া সুন্নত, জামাতের সাথে সালাত পড়া সুন্নত। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, অমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়াল-কামার ওয়াসজুদু লিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর নির্দেশনের মধ্যে রয়েছে রাত দিন এবং সূর্য এবং চন্দ্র, তোমরা এগুলি ইবাদত করো না, তোমরা যে ওই সত্তার ইবাদত করো যে সত্তা এগুলিকে সৃষ্টি করেছে। তাহলে সূরা ফুসসালাতের আয়াতে 37 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে
সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় আমাদেরকে আল্লাহ তাআলা তা একান্ত তার এবাদতের দিকে নির্দেশ দিয়েছে, যাতে করে আমরা এগুলি এবাদত না করি, এগুলি যে কোনো সময় আলো নিষ্প্রভ হতে পারে, বোঝা গেল এগুলি নিজের থেকে কোনো কিছু করে না, এগুলো অন্যের দ্বারা পরিচালিত হয়। সুতরাং এগুলির এবাদত যেন কেউ না করে, যারা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, তাদেরকে যেন তার বোঝা উচিত যে এগুলিও আসলে কিছু না, এগুলি যে কোনো সময় আল্লাহ তাআলা এগুলিকে নিঃশেষ করে দিতে পারেন এবং এগুলি আলো পৃথিবীতে না আসলেও আল্লাহ তাআলা পৃথিবীকে পরিচালনা করতে পারেন। এটা যেন মানুষের অন্তরে ধরা পড়ে এবং মানুষ যেন এগুলি এবাদত থেকে বিরত থাকে। এগুলির সময় কখন? সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ কি ওয়াক্ত, সালাতের কি সময় আছে? আসলে সময় হচ্ছে যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ শুরু হলে যখন শেষ হয়ে যাবে তখন ওয়াক্ত শেষ হয়ে যাবে, এটা হলো এটার ওয়াক্ত। এটা হলো ওয়াক্ত, যতক্ষণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থাকবে তখন সেটা সময়। তো এইটা এটার কোনো কাজা নেই, কাজা নেই, অর্থাৎ এটা যদি আপনি পড়েন পড়ছেন, এরপর না পড়তে পারলে এর কোনো কাজা নেই। সুতরাং আলোকিত হয়ে গেলে, সূর্য আলো বা চাঁদের আলো এসে গেলে তখন আর এটা পড়াও যাবে না, তখন ওয়াক্ত শেষ হয়ে যায়। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কীভাবে পড়বেন, সূর্যগ্রহণ সালাতটা কীভাবে পড়বেন? নিয়ম হচ্ছে দুই রাকাত সালাত পড়া, বেশি না, দুই রাকাত সালাত পড়বেন। প্রথম রাকাতে উচ্চস্বরে সুরা ফাতিহা এবং দীর্ঘ সুরা পড়বেন। আপনি যদি জানেন যে অনেক লম্বা টাইম লাগবে, লম্বা টাইম সুরা বাকারা মতো সময় দিয়ে পড়বেন যতক্ষণ পারেন। যদি না পারেন, দশটি সুরা শেষের দিকে যেগুলি পারেন, সুরায় ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত বারবার বারবার পড়তে থাকবেন যত লম্বা টাইম হয়। এরপরে রুকুতে যাবেন, রুকু থেকে, রুকুতে অনেক লম্বা টাইম রুকু করবেন, অনেক লম্বা টাইম, যতক্ষণ দাঁড়িয়েছেন অতক্ষণ রুকু করবেন, কষ্ট হবে জানি কিন্তু রুকু করবেন লম্বা টাইম। তারপরে রুকু থেকে মাথা উঠাবেন, মাথা উঠিয়ে অনেকক্ষণ পর্যন্ত আবার কেরাত পড়বেন, যতক্ষণ পারেন কেরাত পড়বেন। তারপরে এই কেরাত পড়ার আগে রব্বুল আলামিন হামদ করে উঠে আবার সূরা ফাতিহা পড়বেন, আবার কেরাত পড়বেন। এটা হচ্ছে বিশুদ্ধতম নিয়ত, অর্থাৎ আবার সূরা ফাতিহা, আবার লম্বা কেরাত পড়বেন, তারপর আবার রুকু করবেন, তারপর আবার রুকু করবেন। রুকু করার পরে এবার রুকুতে অনেকক্ষণ থাকার পরে সামি আল্লাহুল হামদ রব্বানা আলাকাল হাম করে উঠবেন, এরপরে দুইটি সেজদা করবেন স্বাভাবিক, স্বাভাবিক অর্থে। পরের রাকাতেও ঠিক একই কাজ করবেন, অর্থাৎ পরের রাকাতেও সেজদা থেকে উঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি অনেক লম্বা কেরাত পড়বেন। তারপরে রুকুতে যাবেন, রুকুতে আপনি অনেক লম্বা রুকু দিবেন, তারপর উঠবেন, উঠার পরে দাঁড়িয়ে আবার সুরে ফাতিহা এবং কেরাত পড়বেন, কেরাত পড়ে এরপর রুকু দিবেন, স্বাভাবিকভাবে রুকু দিবেন যতক্ষণ লম্বা টাইম নিয়ে সেজদা দিবেন, লম্বা দুইটি লম্বা করে, এরপরে শেষ করবেন সালাত, স্বাভাবিকভাবে দুই রাকাত সালাত শেষ করবেন। তাহলে এই পদ্ধতিটা ছাড়াও অন্যান্য পদ্ধতি বর্ণিত হয়েছে, তবে এটাকে বেশি বিশুদ্ধ আমরা মনে করি, অর্থাৎ দুই রুকু, দুই সেজদা এবং দুই কেরাত থাকবে প্রতি রাকাতে, প্রতি রাকাতে দুই কেরাত, দুই ধরনের দুইবার কেরাত, এটাকে বেশি বিশুদ্ধ মনে করি থাকি আমরা। এর বাইরে অন্য মত আছে, হানাফি ইমামগণ বলেন যে দুই দুই রুকু করবে, দুই রাকাতে দুই রুকু, এর বেশি না, তারা স্বাভাবিকভাবে নিয়েছেন এটাকে। তো আসলে বর্ণনার বিভিন্ন বর্ণনা বর্ণনার পার্থক্যের কারণে তারা ওইটা নিয়েছেন, তো কেউ যদি ওইটা পড়ে তাও হবে, কিন্তু সুন্না বেশি বেশি আকরাবিলের সুন্না যেটা, এটা হচ্ছে দুই রুকু এবং দুই কেরাত প্রতি রাকাতে, দুই রুকু দুই কেরাত প্রতি রাকাতে। তো এটা এইভাবে করাটা হচ্ছে, এবং লম্বা কেরাত পড়া, এটা হচ্ছে সুন্নাত তরিকা, বেশি বেশি আকরাবিলের সুন্না, বেশি সুন্নাতের সুন্নাত পদ্ধতির নিকটবর্তী। অন্যটা অন্য বর্ণনায় আসছে, সেজন্য সেটা তারা আমল করে থাকেন যে স্বাভাবিকভাবে দুই রাকাত পড়বে, তবে লম্বা কেরাত দিয়ে এবং লম্বা রুকু, লম্বা রুকু এবং লম্বা সিঁতে দিয়ে, হ্যাঁ, দুই দুই দুইবার রুকু দুইবার কেরাত তারা বলেন না। আচ্ছা, সূর্যগ্রহণ এর পড়ার এর মত ইয়া কি, হুকুম কি, বিধান কি? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সালাতের হুকুম হচ্ছে, এটা হচ্ছে সুন্না মুআক্কাদা, সুন্না মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা পড়েছেন এবং সাহাবায়ে কেরাম পড়েছেন, এটা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। কোনো কোনো ইমাম সেটাকে ওয়াজিবও বলেছেন, ইমাম আবু আওয়ানা ইবনে খুজাইমা, এবং কোনো কোনো হানাফি ইমাম এবং হাম্বলি ইমাম এটাকে ওয়াজিব বলেছেন। কিন্তু হাদিসের ভাষ্যে যা বোঝা যাচ্ছে যে এটা ওয়াজিবে হওয়ার বেশি কাছাকাছি, কারণ সেখানে বলছে আমার আসছে, নির্দেশ আসছে, যখন তোমরা এরকম অবস্থা দেখবে তখন তোমরা সালাত আদায় করবে, তখন তোমরা সালাত আদায় করো, নির্দেশ আসছে। তো নির্দেশ আসার কারণে অনেকে ওয়াজিব বলে থাকে। তৃতীয় মত হচ্ছে যেটা ফরজে কেফায়া, কিছু মানুষ করলে কিছু মানুষের তা আদায় হয়ে যাবে, সবাই না করলে সবাই গুণাগার হবে, এটা কোনো কোনো হাম্বলি ইমাম গ্রহণ বলেছেন। তবে বেশিরভাগ মত হচ্ছে সুন্না মুআক্কাদা, সুন্না মুআক্কাদা হওয়াটা বেশি যুক্তিযুক্ত, কারণ এটাই এটা ফরজ হিসাবে কেউ কোনো দিন উল্লেখ করেননি, যদিও আমর আসছে, আমর সবগুলি ফরজের জন্য নয়। সোয়ারেফ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফরজ হিসেবে বা ওয়াজিব হিসেবে এটাকে উল্লেখ করেন না এরা ইতিপূর্বে, বা তিনি সবসময় বলেন না, সবাইকে পড়তে তিনি বলেননি, আম নির্দেশ দিয়েছেন, সাধারণ নির্দেশ দিয়েছেন, কাউকে না পড়ার কারণে তিরস্কার করেছেন প্রমাণিত হয়নি। আচ্ছা, তাহলে জামাত কি লাগবে কিনা প্রথম প্রশ্ন। আরেকটি, হ্যাঁ, সবাই এবারে একমত যে সূর্য গ্রহণের জন্য জামাত হচ্ছে সুন্নত, জামাত হচ্ছে সুন্নত, জামাত ছাড়াও সূর্য গ্রহণের সালাত বা চন্দ্রগ্রহণের সালাত পড়া যাবে, তবে জামাত হচ্ছে সুন্নত। কেন জামাত সুন্নত? কারণ জামাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। আর সুন্নত বাদেও একাকী পড়া যাবে কিনা, একাকী পড়া যাবে, কোনো সমস্যা নেই, এবং হানাফি ইমামরা এটা মনে করেছেন একাকীও পড়া যাবে। তবে বেশি উত্তম মত হচ্ছে এটা যে জামাতের সাথে পড়াটাই বেশি উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে দেখিয়ে দিয়েছেন যতটুকু পারা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সূর্যগ্রহণের এইভাবে সালাতটা আদায় করতে হয়। সূর্যগ্রহণের মতো অন্যান্য যে প্রাকৃতিক নিদর্শন আছে সেগুলোর সময় এইভাবে জামাতের সাথে সালাতগুলি পড়া যাবে কিনা, আলেমদের মধ্যে মতভেদ আছে। বিশুদ্ধ মত হচ্ছে কিয়াস করা যাবে না, লা কিয়াস ফিল ইবাদাত, এবাদতের মধ্যে কোনো কিয়াস নেই। যদিও কেউ কেউ এটাকে শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কখনো জলোচ্ছ্বাস হয়, অগ্নিগিরি হয়, ভূমিকম্প হয় বা হতেই থাকে, তখন সালাত আদায় করা যাবে। কারণ এগুলিও আয়াতুল মিন আয়াতিল নির্দেশন, সেই হিসাবে তিনি কিয়াস করে বলেছেন যে সেরকম পড়া যাবে দুই রাকাত। তাহলে আমরা বুঝতে পারলাম যে শক্তিশালী কোনো দলিল নেই অন্য সময় সালাত পড়া, তবে সাহাবা তাবিন থেকে বর্ণিত তারা কখনো কখনো জলোচ্ছ্বাস বা ভূমিকম্পের সময় তারা সালাত আদায় করেছেন বলে প্রমাণিত হয়েছে। সেই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহের মতে ভূমিকম্পের সময় এবং এই জাতীয় যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে সেগুলো দুই রাকাত সালাত আদায় করা যাবে। তবে এটা শক্তিশালী দলিল দ্বারা সাব্যস্ত হয়নি, শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে এই অবস্থায় আয়াতুল মিন আয়াতিল আল্লাহর নির্দেশনটিকে কীভাবে আমরা এগিয়ে কীভাবে আমরা প্রতিপালন করব। এখানে আমরা এই যে জিনিসটি বলতে চাচ্ছি এটা হচ্ছে মূলত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা নিয়ে জাহেলি যুগে খুব একটি ভিন্ন ভিন্ন চিন্তাধারা ছিল। তাদের মনে এটা হতো যে কোনো বড় লোক মারা গেছে অথবা বৃহৎ কোনো ব্যক্তিত্ব, বিশাল ব্যক্তিত্ব মারা গেছে, এই জন্য অথবা কারো দুনিয়াতে আসছে জন্মের কারণে বোধহয় এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেই সময় সূর্যগ্রহণ হয়েছিল একবার, সেই সময় রাসূলুল্লাহ সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গিয়েছিলেন। তো কিছু মানুষ বলা বলি করেছিল ইব্রাহিমের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে একটা ক্রেডিট নিতে পারতেন যে আমার ছেলের মরে সূর্যগ্রহণ হয়েছে, না এটা নেননি তিনি, কারণ হক তিনি সত্য নবী, তিনি বলেছেন যে না কারো মৃত্যু কারো কারো জন্মের কারণে সূর্যগ্রহণ হয় না। সুবহানাল্লাহ, এটা যে মানুষ আজ মানুষ স্পষ্টভাবে বুঝছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হক, এটা আর প্রমাণিত হলো, এটা একটি সত্য। তিনি ইচ্ছা করলে অনেক কিছুই বলতে পারতেন যে আমার ছেলের কারণে এটা হয়েছে, আমার ছেলে, কিন্তু না বলে তিনি হকটা বলে দিয়েছেন, সেটা হচ্ছে কারণ তিনি হক নবী। এই জন্য হক নবীর প্রত্যেকটি কথাই হক, তিনি কখনো কারো করে কথা বলেন, হক কথাই বলেন। তো তিনি যে কথাটি বলেছেন কারো মন রক্ষা করার কথা বলেন না, হক কথাইটা বলছেন, সেটা বলছেন যে কারো মৃত্যুর জন্য বা কারো জন্মের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। এগুলি হচ্ছে আল আয়াতু মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন, যখন তোমরা এটা দেখবে তখন তোমরা সালাত আদায় করবে। এইভাবে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমরা এখন যেন এই কোনো কুসংস্কারে না প্রবেশ করি, কারো মৃত্যু বা কারো জন্ম এই জাতীয় কিছুতে যেন আমরা প্রবেশ না করি। আরেকটি জিনিস এখানে দেখার বিষয় হচ্ছে অনেক মানুষকে দেখা যায় সূর্যগ্রহণ হলে যারা গর্ভবতী মায়েরা আছে তাদেরকে বলে যে তোমরা এখন খেতে পারবে না, বসতে পারবে না, এরা হাঁটতে হাঁটাইতে থাকে, এটার কোনো ভিত্তি নেই, বসতে পারবে, হাঁটতে পারবে, এরাও সালাত আদায় করবে, কিন্তু এদেরকে কিছু কাটলে এই হবে বা সূর্যগ্রহণের সময় কিছু কাটাকাটি করলে তার ছেলের জিবা কেটে যাবে বা তালু কেটে যাবে বা এই জাতীয় কিছু হয়, এগুলো সবই মিথ্যাচার, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, এগুলি মানুষের বানোয়াট, এগুলি সম্পূর্ণরূপে কুসংস্কার এবং দিন বিরোধী কথাবার্তা, এগুলি কোনোটাই বলা যাবে না মানুষকে, এগুলি নিয়ে কোনোভাবেই কাউকে সার্চ করা যাবে না, তুমি হাঁটাহাঁটি করো, কারণ তার এমনিতে সে অসুস্থ, তারপর তাকে হাঁটাহাঁটি করানো হচ্ছে, এটা তো ঠিক না। অনেক সময় এটা দেখেছি শুনেছি, এগুলি আসলে করা জায়েজ নেই, এগুলি আপনারা নিষেধ করবেন সবসময় যে এগুলির সাথে কোনো সম্পর্ক নেই, কারণ সূর্যগ্রহণের উপর মানুষের কোনো সূর্যগ্রহণ মানুষের উপর কোনো প্রভাব পড়ে না, যদি না সে সূর্যের দিকে তাকায়, সূর্যের দিকে তাকালে তার ক্ষতি হতে পারে, কারণ শরীয়ত তাকে সলাতের জায়গার দিকে তাকাতে বলেছে, সূর্যের দিকে তাকাতে বলে নেই, ক্ষতি হবেই, কারণ হচ্ছে যেখান থেকে সূর্য বিকিরণ হতে পারে, হঠাৎ করে আলো এসে যে আলো আটকে ছিল সে জমা আলো জমাট আলো যদি পড়ে তার ক্ষতি হতে পারে তার। সুতরাং কেউ যেন খালি চোখে সেদিকে না থাকা, এটাও একটা গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট, যে না এই কাজটি যেন না করে, গুরুত্বপূর্ণ একটি কাজ, এটা যেন না করে কেউ খালি চোখে যেন না থাকে, কারণ ওইটা তাকাই থাকা জিনিস নয়, হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জিনিস, আশ্রয় প্রার্থনা করা হবে। এই সময় যে সমস্ত অন্য কোনো কুসংস্কার নেই, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমন কিছুই নেই,
এখানে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে ভয় পেতে হবে, আল্লাহর কথা স্মরণ করতে হবে, আখিরাতের কথা স্মরণ করতে হবে, এবং সালাত আদায় করতে হবে যতক্ষণ না সেটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে নিতে হবে, আল্লাহর নিদর্শন হিসেবে নিতে হবে, এবং নিদর্শন হিসেবে সেটাকে গ্রহণ করে আবাদত করতে হবে, ভয় পেতে হবে, আখিরাতের কথা স্মরণ করতে হবে। কিন্তু যারা আজ এগুলি এনজয় করতেছে, উপভোগ করতেছে, এবং বিভিন্ন বিভিন্ন মহাকাশ দেখার জায়গাতে যাচ্ছে, সেটা আসলে বৈধ কাজ নয়, এটা অবৈধ কাজ হবে, এটা কাজ, কারণ এর মাধ্যমে তারা জিনিসটাকে হাসি খেলা মানিয়ে নিয়েছে। অনেকে তো এটা নিয়ে রীতিমতো টিভি অনুষ্ঠান শুরু করে দিচ্ছে, অনেকে এটা নিয়ে লোক নিয়োগ করে দেয়, অমুক হেলো দেখো কি হয়েছে, মানে মনে হয় যেন এটা একটা আনন্দের বিষয়, নাউজুবিল্লাহ, এটাকে ভয়ের বিষয় মনে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভয়ের বিষয় মনে করতেন। সেই হিসাবে নিতে হবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।